তো হ্যালো গাইজ ক্রিপ্টোকারেন্সি মার্কেট আমাদেরকে আবারও একটা অপরচুনিটি দিয়ে দিল বাই করার জন্য যেখানে আমি বলেছিলাম যে মার্কেট উপরে যেতে যেতে একবার ডাম্প করবে সেই সময়টার জন্য আমাদের ওয়েট করতে হবে এবং সেই সময়টা আমাদের কাছে বর্তমানে এসে উপস্থিত হয়েছে ঠিক আছে তো এখানে যদি আমরা বিটকয়েনের চার্ট দেখি বিটকয়েন মোটামুটি আমাদের তিয়াত্তর হাজার পাঁচশো ডলার টাচ করার পর বিটকয়েনের মধ্যে ডাম্প হতে শুরু করে এখানে যদি আমরা দেখি তো এখানে দেখতে পাবো যে একটা লাল লাইন রয়েছে দেখুন এটাকে স্লিপ করতে করতে চলছে আর আমার যেটা ধারণা সেটা হচ্ছে এখানে আসবে আবার একটু উপরে যাবে আবার উপরে যাবে আবার আসবে আবার উপরে যাবে এরকম করে করে এটা স্লিপ করে করে চলবে ঠিক আছে এবং এক সময় হয়তো আমরা দেখতে পাবো এই যে লাল লাইনটা আছে এটাকে ব্রেক করে নিচেও চলে যেতে পারে এখানে আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত এই লাইনটার উপরে থাকছে এই যে হলুদ যে জোনটা দেখতে পাচ্ছেন এটার উপরে যতক্ষণ থাকছে ততক্ষণ কিন্তু বিটকয়েন উপরে যাওয়ার চান্স রয়েছে কম সময়ের মধ্যে কিন্তু যদি এটাকে ব্রেক করে ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে এটাকে কিন্তু স্লিপ করতে করতে ব্রেক করতে পারে ঠিক আছে তো এই যে ভাইটাল জোন যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে মোটামুটি তেষট্টি হাজার চারশো ডলার থেকে বাষট্টি হাজার একশো ডলারের কাছাকাছি তেষট্টি হাজার চারশো ডলার থেকে বাষট্টি হাজার একশো ডলারের মধ্যে এখানে যদি হোল্ড করে এবং এখানে যদি সাইড চলে তো ঠিক আছে তাছাড়া কিন্তু এখান থেকে যদি ড্রপ করে তাহলে সোজাসুজি আমাদের যে প্রাইস সেটা চলে আসবে একদম আঠান্ন হাজার আটশো ডলারকে তার কারণ হচ্ছে আঠান্ন হাজার আটশো ডলারে আমাদের ডেইলি চার্টে যদি আমরা দেখি তো ডেইলি চার্টে আমাদের এখানে পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজটা রয়েছে ঠিক আছে আঠান্ন হাজার আটশো এখানে বলে দিলাম তেষট্টি হাজার চারশো থেকে বাষট্টি হাজার দুশোর মধ্যে যদি এটা হোল্ড করে তাহলে ঠিক আছে এটাকে ব্রেক করলে সোজা চলে আসবে আঠান্ন হাজার আটশো ডলারের কাছাকাছি গাইজ ঠিক আছে এবং এখানে যদি হোল্ড করে তো ঠিক আছে অথবা এখান থেকে কিন্তু একটা সার্প ডাম নিতে পারে মোটামুটি পঞ্চান্ন থেকে বাহান্ন হাজার পর্যন্ত ঠিক আছে অথবা এটাকে টাচ করে উঠে যেতে পারে তো তিন চারটে পসিবিলিটি বলে দিলাম এখানে যদি হোল্ড করে তেষট্টি হাজার চারশো থেকে বাষট্টি হাজার একশোর মধ্যে তাহলে এখান থেকে উপরে যাবে কিন্তু এটাকে যদি আস্তে আস্তে স্লিপ করতে থাকে তাহলে এটা পৌঁছে যাবে আঠান্ন হাজার আটশো ডলারে এবং আঠান্ন হাজার আটশো ডলারে হঠাৎ একটা ডাম করতে পারে পঞ্চান্ন হাজার থেকে বাহান্ন হাজার পর্যন্ত ঠিক আছে অথবা এখানে যদি হোল্ড করে এখান থেকে কিন্তু উঠতে থাকবে তো এই হচ্ছে বিটকয়েনের আপডেট এবারে চলুন আপনাদেরকে কিছু কয়েন শেয়ার করে দিই যেগুলো কিন্তু আমাদের ফার্স্ট বুল রান ফেস করবে ঠিক আছে মানে বিয়ার মার্কেটে এগুলো লঞ্চ হয়েছে এবং তাদের লাইফে এটাই হচ্ছে ফার্স্ট বুল রান আর আমরা জানি যেসব কয়েন গুলো ফার্স্ট বুল রান ফেস করে সেগুলো কিন্তু ভালো রকমের প্রফিট আমাদের কাছে দিয়ে থাকে ঠিক আছে মোটামুটি টেন এক্স থেকে ফিফটি এক্স পর্যন্ত প্রফিট এই কয়েনগুলোর পিছনে আমরা ধরে নিতে পারি এবং প্রতিটাই কিন্তু নতুন কয়েন রয়েছে গাইজ ঠিক আছে এবং এই কয়েনগুলোর আমি তিনটে করে বাই জন বলে দেবো যেহেতু মার্কেট ডাম্প মেরে গেছে সেহেতু এখান থেকে যদি রিকাভার করে তাহলে কিন্তু মার্কেটও রিকাভার করতে থাকবে মানে ওই সমস্ত কয়েনগুলো রিকাভার করতে থাকবে আমি এখানে তিনটে করে বাই জন বলে দিয়েছি ঠিক আছে তো তিনটে করে বাই জন বলে দিয়েছি কিছু কিছু কয়েনের ক্ষেত্রে যে কারণ মানে বাই জন সেটা কিন্তু যে মার্কেট চলছে তার থেকে নিচে রয়েছে এবার এখান থেকে যদি মার্কেট রিকভার হতে শুরু করে তাহলে কিন্তু সেই বাইজনে নাও পৌঁছাতে পারে ঠিক আছে কিন্তু আমরা তিনটে বাইজন বলে দিয়েছি যদি তিনটে বাইজন হিট করে তাহলে সোনাই সোহাগা ঠিক আছে দুটো বাইজন যদি হিট করে তাও কিন্তু খুবই ভালো হবে আমাদের জন্য। তো তিনটে করে বাইজন এখানে বলে দিয়েছে আপনারা কিন্তু এই কয়েনগুলোতে এন্ট্রি করতে পারেন এবং পুরোটাই কিন্তু নিজস্ব রিস্কে ঠিক আছে কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই ভোলাটাইল এবং রিস্কি মার্কেট আর আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই আমি যেটা করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো এখানে কয়েন কিনবেন বা বিকবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে তো এখানে টোটাল সতেরোটা কয়েন রয়েছে ঠিক আছে যে কয়েনগুলোর মধ্যে কিন্তু আমি বলে দিলাম প্রতিটাই কিন্তু নতুন কয়েন তো চলুন সেই কয়েনগুলো দেখে নেওয়া ফার্স্ট কয়েন হচ্ছে অ্যাপটস বা এপিটি ঠিক আছে খুবই একটা স্ট্রং কয়েন এবং এটা এর জীবনে ফার্স্ট বুল রান ফেস করবে ঠিক আছে এই কয়েনটা যদি আমরা বারো ডলারে পাই তো প্রথম আমরা এন্ট্রি করব ঠিক আছে নেক্সট এন্ট্রি করব সাড়ে ডলারে এবং সাড়ে ডলারে যদি পাই তো অবশ্যই এই কয়েনটাকে আমরা ছাড়বো না ঠিক আছে নেক্সট যদি আমরা কয়েনের কথা বলি সেটার নাম হচ্ছে মা ভিয়া গায়স এটা একটা গেমিং কয়েন ঠিক আছে এই কয়েনটার মধ্যে আমরা পোটেনশিয়ালি দেখতে পাই তো এই কয়েনটা আমরা প্রথম বাই করব কোথায় সাড়ে পাঁচ ডলারে ঠিক আছে এবং সেকেন্ড বাই করব আমরা চার ডলারে এবং থার্ড বাই করব আমরা তিন ডলারের কাছাকাছি যদি প্রাইস আসে ঠিক আছে নেক্সট যে আমাদের কয়েন সেটার নাম হচ্ছে পাইথ নেটওয়ার্ক ঠিক আছে তো এই কয়েনটা আমরা ফার্স্ট বাই করব জিরো পয়েন্ট এইট ফাইভ ডলারে সেকেন্ড বাই করবো জিরো পয়েন্ট সেভেন টু এবং যদি আসে থার্ড বাই তবে আমাদের জিরো পয়েন্ট ফাইভ টু ডলারে ঠিক আছে এবং এই বাইগুলো করছি শুধুমাত্র ইনভেস্টমেন্ট অর্থাৎ গাইজ লং টার্ম লং টার্মের জন্য মানে দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের যে যে বুল রান চলবে সেই পর্যন্ত কিন্তু আমরা এই কয়েনগুলোকে হোল্ড করব ঠিক আছে নেক্সট কয়েন যদি আমরা দেখি তো সেটার নাম হচ্ছে ডিমেল তো এখানে ডিমেল কয়েনটাকে যদি আমরা বাইং জন দেখতে যাই ফার্স্ট বাই আমাদের হবে জিরো পয়েন্ট সেভেন জিরোতে সেকেন্ড বাই জিরো পয়েন্ট ফাইভ টু এবং থার্ড বাই হবে জিরো পয়েন্ট থ্রি ফাইভে যদি আসে ঠিক আছে এখানে গাইস দেখুন আমরা কয়েনগুলো শুধুমাত্র কি বলছি বাইং জোন বলছে এখানে কয়েনগুলোর কোনো রকমের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিন্তু করছি না কোন কয়েনটার কি ইউজ কেস রয়েছে সে সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করছি না ঠিক আছে এই কয়েনগুলোর মধ্যে যদি আপনাদের মনে হয় যে কোনো কয়েনটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দরকার আপনাদের তো আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন ঠিক আছে তো আমাদের ছিল ডিমেল নেক্সট যে কয়েনটার কথা বলছি সেটার নাম হচ্ছে মান্টা নেটওয়ার্ক ঠিক আছে তে মানটা যে কয়েনটা রয়েছে এই কয়েনটাকে আমরা বাই করতে পারি পয়েন্ট ফাইভ ডলারে যদি আসে ফার্স্ট বাই সেকেন্ড বাই ওয়ান পয়েন্ট নাইন জিরো ডলারে এবং থার্ড বাই যদি আসে ওয়ান পয়েন্ট টু জিরো ডলারে তাহলে কিন্তু আমরা কিনবো ঠিক আছে এগুলো কিন্তু আপনারা নোট ডাউন করে নেবেন ঠিক আছে লিখে নেবেন যে কোনটা কত প্রাইসে আমি বলছি নেক্সট কয়েন যেটা রয়েছে সেটার নাম হচ্ছে এ আর বি আরবিট্রাম কয়েন গাইস ঠিক আছে বলেছিলাম এটা ষোলো তারিখের পর কিন্তু ডাম্প হবে তার কারণ হচ্ছে এটার মধ্যে বড় সড়ো আনলকিং ছিল ঠিক আছে তো গাইজ এই কয়েনটাকে আমরা বাই করতে পারি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ডলারে ফার্স্ট বাই সেকেন্ড বাই ওয়ান পয়েন্ট জিরো সিক্স ডলারে এবং থার্ড বাই যদি আসে জিরো পয়েন্ট এইট এইট ডলারে আমরা আরবিট্রাম কয়েনটাকে কিনবো ঠিক আছে নেক্সট নেক্সট কয়েনের কথা যদি বলি তাহলে সেটা এই রিসেন্টলি লঞ্চ হয়েছে গাইজ ইথার ফাই ঠিক আছে এটা তিন ডলারে আমরা কিনতে পারি খুবই কম পরিমাণ তিন ডলার তিন ডলারের যদি প্রাইস আছে খুবই কম পরিমাণ কিনবো ঠিক আছে এবং যদি টু পয়েন্ট সেভেন ফাইভ ডলার আছে তো সেখানে আমরা একটু বেশি কিনবো আর যদি ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এই কয়েনটাকে পেয়ে যায় গাছ ইথার ফাই ঠিক আছে তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভে আমরা বেশি করে কিনতে পারি এই কয়েনটাকে ঠিক আছে নেক্সট যে কয়েন সেটার নাম হচ্ছে প্রম এটা বাইনান্সে রয়েছে আপনারা দেখে নেবেন এটাও একটা নতুন কয়েন তো প্রম কয়েনটাকে আমরা এগারো ডলারে ফার্স্ট বাই করব যদি আসে সেকেন্ড বাই হচ্ছে আট ডলার থার্ড বাই হচ্ছে ছয় ডলার ঠিক আছে এগারো ডলার আট ডলার এবং ছয় ডলার নেক্সট যে কয়েন সেটা নাম হচ্ছে অন্ডো ঠিক আছে এই কয়েনটা আমি বলেছিলাম যে লঞ্চ হওয়ার পর এটা কিন্তু আর নিচের দিকে দিকে যাচ্ছিল তো এটাতে কিন্তু একটা আনলক রয়েছে ঠিক আছে দু তিন মাসের মধ্যে তো সেখানেও কিন্তু ডাম্প হতে পারে কয়েনটা যেহেতু একবারও ডাম্প হয়নি ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট বাই আমাদের যেটা রেখেছি জিরো ডলার সেকেন্ড বাই জিরো ডলার এবং থার্ড বাই যদি আসে তো জিরো পয়েন্ট ওয়ান সেভেন ডলারে আমরা অন্ডো কয়েনটাকে কিনতে পারি নেক্সট যে কয়েন সেটার নাম হচ্ছে ডিসি কে এটা কিন্তু আমি আগে ভিডিওতে দিয়েছিলাম একবার সেখান থেকে এই কয়েনটা মোটামুটি ছগুণ হয়ে পড়ে আবার কিন্তু কিছুটা নিচে নেমেছে ঠিক আছে তো এই কয়েনটাকে আমরা যদি বাই করি ফার্স্ট বাই আমাদের হবে জিরো পয়েন্ট জিরো নাইন নাইন ডলার সেকেন্ড বাই হবে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ ডলার এবং থার্ড বাই হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার এই কয়েনটাকে আমরা যখন ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম যে এটা একশো পর্যন্ত রিটার্ন দিতে পারে তো অলরেডি কিন্তু এটা সিক্স এক্স পর্যন্ত রিটার্ন দিয়ে দিয়েছে যখন আমি ভিডিও বানিয়েছিলাম তার আগে এটাকে আপনি পাবেন কোথায় কু কয়েন আপনি এই কয়েনটাকে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট যে কয়েন সেটার নাম হচ্ছে আমাদের পিক্সেল ঠিক আছে এটা একটা গেমিং টোকেন বটে আর আপনারা জানেনই যে এআই এর পরেই যে ট্রেন্ড আসতে পারে সেটা হচ্ছে গেমিংয়ের ট্রেন্ড ঠিক আছে এবং গেমিং ট্রেন্ড যেহেতু আসবে সেহেতু কিছু গেমিং কয়েনও রাখা হয়েছে নতুন কয়েনের মধ্যে এখানে পিক্সেল কয়েনটাকে আমরা বাই করতে পারি জিরো পয়েন্ট সিক্স জিরো ডলারে ফার্স্ট বাই সেকেন্ড বাই হবে জিরো পয়েন্ট ফোর এইট ডলারে এবং থার্ড বাই হবে জিরো পয়েন্ট থ্রি থ্রি ডলারে ঠিক আছে নেক্সট যে কয়েন সেটার নাম হচ্ছে গাইজ এখানে আর কাম ঠিক আছে এটা একটা বাইনান্স লঞ্চ প্যাডের কয়েন ঠিক আছে লঞ্চ প্যাডের কয়েন এটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম আগে এই কয়েনগুলোকে সাজেস্ট করেছি এমন নয় যে কয়েনগুলো প্রথম বলছি এই কয়েনগুলো কিন্তু আগেও আমি সাজেস্ট করেছিলাম এখানে যদি আমরা আরকাম কয়েনটাকে কিনতে যাই তো দু ডলারে প্রথম বাই হবে আমাদের সেকেন্ড বাই হবে দেড় ডলারে এবং থার্ড বাই হবে জিরো পয়েন্ট নাইন এইট ডলারে যদি আরকাম কয়েনটাকে আমরা পাই ঠিক আছে নেক্সট আমাদের যে কয়েন সেটার নাম হচ্ছে জাই ঠিক আছে লেয়ার থ্রি কয়েন বাইন্যান্সের মধ্যে কয়েনটাকে পেয়ে যাবেন খুবই ভালো একটা কয়েন রয়েছে তো জাই কয়েনকে আমরা ফার্স্ট বাই করব জিরো পয়েন্ট নাইন ফাইভ ডলারে সেকেন্ড বাই হবে আমাদের জিরো পয়েন্ট সেভেন সিক্স সেভেন সরি সেভেন জিরো ডলারে এবং থার্ড বাই হবে আমাদের জিরো পয়েন্ট ফোর ফাইভ ডলারে ঠিক আছে নেক্সট কয়েন যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ডুয়েল এই কয়েনটাকে আপনি পাবেন কোথায় বাইবিট এক্সচেঞ্জে কিন্তু ডুয়েল কয়েনটাকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ডুয়েল কয়েনটাতে কম করে একটু লাগাবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভে ফার্স্ট বাই হবে সেকেন্ড বাই হবে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন সিক্স এবং থার্ড বাই হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরোতে তো এই হচ্ছে আমাদের ডুয়েল কয়েন নেক্সট কয়েন আমাদের রয়েছে আকাশ নেটওয়ার্ক ঠিক আছে তো এই কয়েনটাও কিন্তু একটা খুবই স্ট্রং কয়েন রয়েছে ফান্ডামেন্টাল দিক দিয়ে তো এখানে আমরা আকাশ কয়েনটা আকাশ নেটওয়ার্ক কয়েনটাকে বাই করব ফাইভ ডলারে যদি ফার্স্ট আসে ফার্স্ট বাই হবে সেকেন্ড বাই হবে আমাদের ফোর ডলার এবং থার্ড বাই যদি আসে কয়েনটাকে কোনো মতেই মিস করবেন না সেটা হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ ডলার ঠিক আছে এবং আমাদের নেক্সট কয়েন হচ্ছে জেটা চেন ঠিক আছে তো জেটা কয়েনটা কিন্তু এয়ার ড্রপ দিয়েছিলো টেস্ট নেট যারা করেছিল ঠিক আছে অনেককে ভালো এয়ার ড্রপ দিয়েছিলো এবং এখনও মেন নেটের এয়ার ড্রপ চলছে যেটা কয়েনটার মধ্যে যদি কেউ পার্টিসিপেট করতে চান করে নিতে পারেন ঠিক আছে যেটা কয়েনটা যদি আমরা বাই করতে যাই বাইং অপরচুনিটি যদি দেখি তাহলে ফার্স্ট বাই আমাদের হবে ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ ডলার সেকেন্ড বাই হবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ডলার এবং থার্ড বাই হবে জিরো পয়েন্ট এইট জিরো ডলার যদি আসে ঠিক আছে নেক্সট এবং লাস্ট কয়েন আমাদের মাইরিয়া ঠিক আছে এটাও কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম একদম ডিটেলস ভিডিও যেখান থেকে ওই কয়েনটা মোটামুটি টেন এর উপরে প্রফিট দিয়ে দিয়েছিল ঠিক আছে এখনও ওই কয়েনটার মধ্যে বাইং অপরচুনিটি আমরা দেখতে পাই এবং আমাদের ফার্স্ট বাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট ডলার সেকেন্ড বাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ডলার এবং থার্ড বাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেভেন ডলার তো এখানে টোটাল সতেরোটা কয়েন আপনাদেরকে বলে দিলাম বাইং জোন সহ এবারে যে কয়েনগুলো আপনাদের পছন্দ হবে সেই কয়েনগুলো কিন্তু আপনারা একবার রিসার্চ করে পরে তারপরে কিন্তু বাই করতে পারেন ঠিক আছে এটা প্রথম পার্ট সেকেন্ড পার্টও আসবে আরো কয়েন নিয়ে ঠিক আছে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ